বন্ধুগণ, এই মোহাম্মদুল্লাহ হাফিজুজুর রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে একটা কথা বলেছেন, সেই কথাটা হলো এই, দিলকে জাকের বানাও, দিলকে শাকের বানাও, জবানকে জাকের বানাও। বলেন তো দেখি, দিলকে কি বানাইতে হবে? শাকের বানাইতে হবে, আর জবানকে কি বানাইতে হবে? জাকের বানাইতে হবে। আমি আজকে আপনি সুযোগ পাইলে কি করি, অথচ আকাবির ওলামায় দেওবন ওনারা সুযোগ পাইলেই জিকির করতেন, ওনারা সুযোগ পাক আর না পাক বিছানায় গেছে চোখ বন্ধ হয়েছে কিন্তু জবান থেকে আল্লাহ 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 শব্দ বেরোচ্ছে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আমার শেখ মুর্শিদ হযরত আমাকে যখন আমানত দেন তখন এই কথাটাই বলেন, দিলে দিলে সব সময় যে হালতে থাকো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিবা, কম মিশিবা, কম কথা বলবা, সব সময় জিকির করিবা। আজকে আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, আমাদের আন্দোলনের মধ্যে, আমাদের দেড় ঘন্টা ওয়াজের মধ্যে আকাবিরে দেওবন্দের কথা ফুটে ওঠে না। আল্লাহ শুকর যে আমার মতন রাস্তার ব্যক্তি এখন আকাবিরদের ক্যানভাসার হয়েছে। অথচ এই বাংলাদেশে এক সময় আমি খুব সরা দামে বিক্রি হইতাম, হ্যাঁ, লক্ষ টাকা আগে ব্যাংকে ঢুকেই তৈত, এরপরে আমার চাকা ঘুরত, কথা বুঝেন নাই? এই অলিপুরি হজরত জুবায়ের আনসারী হজরত, তারপরে আপনার আমার শায়খ মুর্শিদ দেওনার হজরত, ওনাদের সংস্পর্শে আসার কারণে ওনারা আমাকে বলছেন সুরাত সিরাত সব কিছু দেওবন্দি হয়ে যাও, তাহলে দেখবা যে দুনিয়া তোমার পায়ের নিচে পড়বে। আসলে আমাদের এই মসনদে, আমাদের এই মাসলাকে অর্থ কম ইজ্জত বেশি, আমাদের এই মাসলাকে লৌকিকতা কম কিন্তু এলেমের গভীরতা বেশি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আকাবির আসলাফ বুজুর্গদের সহবতে নিয়েছেন, তাদের ক্যানভাসার বানাইছেন, আলহামদুলিল্লাহ মরণ পর্যন্ত আকাবিরদের ক্যানভাসারি করবো, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত মোহাম্মদুল্লাহ হাফিজুজুর রহমতুল্লাহি আলাই কেমন আল্লাহওয়ালা ছিলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত দেখেন কেমন জিকির করতেন, এখানে অনেক আজিজ তলাবা আছেন, একটু মেহরবানি করে চিন্তা করেন, খুব খেয়াল করেন, আমরা অধিকাংশ মাদ্রাসায় ভাত পরে থাকতে দেখি, অধিকাংশ মাদ্রাসায় উজুখানায় ভাত পরে থাকতে দেখি, গোসলখানায় ভাত পরে থাকতে দেখি, অথচ এই ভাতগুলোর দিকে আমরা খেয়াল করি না। একটু বিবেক নিয়ে কথাগুলি শোনেন, দেখবেন এমনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। হযরত মোহাম্মদুল্লাহ হাফিজুজুর রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহওয়ালা ছিলেন, হযরত একদিন এক জায়গায় গেছেন, দাওয়াতে গেছেন, উনি এক নম্বর সারবেন, এসেঞ্জা করবেন, পেশাবের জায়গায় বসছেন, শুনতেছেন বন্ধুরা, পেশাবের জায়গায় বসছেন, পেশাব করবেন, কিন্তু পেশাবের জায়গায় নজর করে দেখেন কিছু ভাত পড়ে আছে, হযরত পেশাব করলেন না, নিজে বাম হাত দিয়ে এই ভাতগুলো একটা একটা করে তুললেন, এ আজিজ তলাবা মেরে লাগতা জিগার আজিজ, খুব খেয়াল করানা চাহিয়ে। হযরত মোহাম্মদুল্লাহ হাফিজুজুর রহমাতুল্লাহি আলাইহি এই পেশাবের জায়গা থেকে একটা একটা করে ভাত তুললেন, সাতটা ধোয়া দিলেন, এই ভাতগুলোকে উত্তমভাবে উত্তর কাপড় দিয়ে পেঁচায় রাখলেন, মেজবান যখন দস্তরখানা বিছাইলেন, মেজবান যখন প্লেট দিলেন, হযরত মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর বলতেছেন, হযরত হাফিজজি বলতেছেন, ভাই আমার মেহনতের ভাত কোথায়? এই কথাগুলি আপনার কাছে গল্প মনে হবে কিন্তু আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেন বলছি জানেন? হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হাশরের মাঠে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহি আলাইহি সাইয়্যিদু তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহি একটা জামাত থাকবে, যেই জামাতটা সাহাবায়ে কেরামের সাথে মিলিত থাকবে। এই জন্য আকাবির দেওবন্দের কথা বেশি বেশি বলতে হবে, পূর্বপুরুষদের কাছকে আমরা ভুলে গেছি, তাদের আদর্শ আমরা ভুলে গেছি, যার কারণে ব্রিটিশরা তাদের দালালি করণেওয়ালা ব্যক্তিদেরকে বাছাই করে করে আমাদের অন্তর থেকে দেওবন্দের মায়া মহাব্বত নিশ্চিহ্ন করার পায়তারা চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুদী মোহতারাম হাজিরিন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই সমস্ত ভাতগুলি ধৌত করলেন, মেজবান প্লেট দিলেন, মেজবানকে বলতেছেন, ভাই আমি তো মেহমান, আমি তো আমার ইচ্ছা স্বাধীন, আপনাকে কোনো সওয়াল করতে পারবো না, তবে আমার একটা আবেদন, আপনি যদি যদি আপনি আমাকে এই আমার মেহনতের ভাতগুলো দিতেন তাহলে আমার জন্য কল্যাণ হইতো দুনিয়া এবং আখেরাতে, সুবহানাল্লাহ বলবেন না? বাড়িওয়ালা বলতেছেন, হযরত এই ভাত আপনি খাবেন, হযরত এই ভাত আপনি খাবেন, হযরত হাফিজুজুর বলতেছেন এই ভাত খাবো না, মানে এই একটা ভাত কি দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে? লোকেরা বলতেছে না, হযরত হাফিজজি বলতেছেন তাহলে যেই সৃষ্টি আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারে না
যে মাখলুক আল্লাহ ছাড়া কেউ তৈয়ার করতে পারে না, এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আমার রিজিক, এটা আমি খাব। হযরত এই ভাতগুলো খাইলেন। আজকে আমি আপনি আকাবীরের কথা বলি, এইরকম মুজাহাদা করি, ভাত বাসলে ফলাই দিই, কোথায় পড়ে না পড়ে কোনো খেয়াল নাই, দস্তরখানায় ভাত পড়ে থাকে। কথাগুলি বিবেক দিয়ে বোঝেন, খুব বিবেক দিয়ে বুঝবেন। এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ এর জীবনী তালাশ করলে কি পাওয়া যায়? আমাদের পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন, আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাই, আপনারা যারা মুরব্বী আলেম আছেন তারা জানেন। ছোটবেলায় হজরতের বয়ান শুনছিলাম। হজরত একদিন আন্তর্জাতিক সম্মেলনে, সেখানে আল্লামা মোনাজারে জামান অলিপুরি হুজুর ছিলেন, হজরত বয়ান করতে যায়, হজরত তো উর্দুতে কথা বলতেন এবং সুর দিতেন, তো হজরত সুরে সম্ভবত এইভাবে বলছিলেন, আমি কথাটা মুখস্থ করে রাখছিলাম, ওই সময় বুঝি নাই কথাটার গুরুত্ব, এখন বুঝতেছি তরিকতের লাইনে এসে। হজরত ওই সময় বয়ানের মধ্যে বলতেন, সারে বাংলা কে লিয়ে মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ নেহি, সারে বাংলা কে লিয়ে মোহাম্মদুল্লাহ থানবি হায়, সারা বাংলাদেশের জন্য মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ না, সে আশরাফ আলী থানবির নকল। আর আমাদের ওলামায় দেওবন্দের এইটাই সিলসিলা, আমরা মুরব্বীদেরকে নকল করে চলি, কথা বলেন না কেন? মুরব্বীদেরকে যতদিন আমরা আজমত করব, মহাব্বত করব, আকীদত সহি করব, ততদিন আমাদের আমাদেরকে কেউ আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পাবে না। যখনই আমরা মুরব্বীদের লেবাস লাগিয়ে ধান্দাবাজি করব, তখনই দেখবেন আমাদের ইমান মুর্দা হয়ে যাবে, আর বাতিল আমাদেরকে যা ইচ্ছা তা ভাবে আমাদেরকে অপমান করবে। ভুলে যাবেন না হাজরতি হযরতে সেই আঙ্গুলের ইশারা, এই আঙ্গুলের ইশারাই বলে দিয়েছিল জীবন চলে যাবে বাতিলের কাছে মাথা নত করবে না। এটাই আহমদ শফির শিক্ষা ছিল, এটাই জোনায়েদ বাবুনগরীর শিক্ষা ছিল। এই শিক্ষাকে যদি আমরা দীক্ষা দিয়ে পরিপূর্ণত করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিন বেশি দূরে নয় জালিমরা জালিমদের তখ্ত নাস্তানাবুদ হয়ে যাবে, মাজলুমদের অবস্থা অবশ্যই অবশ্যই সুব্যবস্থা পরিণত হবে। সম্মানিত সুদী হযরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহ, ওনার জিব্বাটাকে কেমন জিকিরকারী বানাইছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের, বেজার হইতেছেন আপনারা, এভাবে বললে সমস্যা হবে? অনেকে তো চিন্তায় আছেন হযরত একটা লম্বা সুর দিব, হ্যাঁ সুটকি টুটকি গাইব, গান টান গাইব, কিন্তু আমার এই সময় নেই, আমার এই সময় নেই। খুব খেয়াল করেন হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহ, শুনতেছো তলবেলেন ভাইরা, বাথরুমে যাইতেছেন, বাথরুমে যাওয়ার আগে নিজের কাপড় গুছাইলেন যেন নাজাসি নাপাক না লাগে। হযরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহ বাথরুমে ঢোকার আগে বাম পা দিয়ে প্রবেশ করবেন, প্রস্তুতি নিলেন, কিন্তু আর একটা কাজ করলেন যেটা আকর্ষণীয় কাজ, অবাক হয়ে যাবেন। হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহ নিজের জিব্বাটা বের করে উপরে দাঁত, ভাই কথা বলেন না তো, যে অবস্থায় আছে সে অবস্থায় ঠেকতে দেন। হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহ, কষ্ট হচ্ছে না তো? আমার যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমি বিলীন করতেছি আল্লাহর রাজির জন্য। এখলাসের দাম আছে, এখলাসের দাম আছে না নাই? তাহাজ্জুদ মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহ নিজের জিব্বাটার আগা বের করে দেখতেছেন, এইভাবে বের করে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া কামড়ায় ধরলেন। লোকেরা বললেন, ব্যাপার কি মোহাম্মদুল্লাহ হাফিজ জি জিব্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকলো কেন? এবার বাথরুম থেকে বের হইলেন, লোকেরা নজর করে দেখতেছেন হাফিজ জি হুজুরের জিব্বা কেটে রক্তের ফোঁটা গালছি বে বে পড়তেছে। তো মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুরের ভক্তরা জিজ্ঞেস করতেছে, হযরত এ কে সুরত হয় কিউ কে লিয়ে খুন ঝাড়তি হয়, হযরত এটা কেমন সুরত, কি কারণে আপনার রক্ত পড়তেছে, বুঝলাম না তো। হযরত হাফিজ জি হুজুর বললেন, আমার জিব্বাটা বেহায়া হয়ে গেছে, এই বেহায়া জিব্বাকে বেহায়া সাজা দিছি। বলে কেমন? বলে এই জিব্বাটা পায়খানাও বোঝে না বিছানাও বোঝে না, এ বিছানায় শুধু পাইলেই চোখ বন্ধ হয় আমার, কিন্তু ও আল্লাহ আল্লাহ বলতেই থাকে, বাথরুমে গেলেও সে আল্লাহ বলার জন্য প্রস্তুতি নেয়, লাফাইতে থাকে। তো বাথরুমে তো জিকির করা জায়েজ নাই, এখানে তো বাথরুমে জিকির করা যাবে না, দিলে দিলে ইস্তেগফার করতে হবে, কিন্তু যদি ঠাস করে আমার জিব্বাটা নাড়া দিয়ে আল্লাহ বলে ফেলায় তখন কি হবে? এজন্য আমি প্যারাক পাবো কোথায়? বেলালের ইতিহাস আমাকে বলে দিল,
যে বেলাল যেমন আল্লাহর ওয়াহদানিয়াতকে সাক্ষী দিয়া নিজের জিব্বাকে পেরাক উমাইয়া নির্যাতন করে বেলালের জিব্বার পেরাক গাড়ছিলেন গাড়ছিল আর বেলাল সে নির্যাতন সহ্য করেছিলেন, তা আমি মোহাম্মদুল্লাহ হাফিজি পেরাক পাবো কোথায়? আমার উপরের দাঁত এবং নিচের দাঁতকে পেরাক বানাইয়া আমার এই বেহা জিব্বাকে আচ্ছা মতন শক্ত করে ধরলাম, কিন্তু তোমরা জানো কি আমার জিব্বাটা এতটা বেহা হয়ে গেছে, আমার জিব্বার আগাকে কামড় দিয়ে ধরলে কি হবে, আমার গলার হলকুম থেকে শুরু করে টোটাল জিব্বাটা এতটাই আল্লাহর জন্যে মশগুল, আল্লাহ বলার কাজে বেকারার দেওয়ানা, আমি আমার জিব্বাকে ধরেছি, আমার জিব্বার মাঝখানের পেটটা মুখের উপরে তালুর সাথে ঠাস ঠাস করে বাড়ি খায়, যেমনটি দুনিয়াতে কষায় গরু জব করার পরে এই গরুর আত্মা থাকে না, জীবন থাকে না, চামড়া খোলানো হয়, রানের এক সাইডে গোস্ত এমনি এমনি লাফায়, ঠিক তেমনটি আমার জিব্বাটা এরকম লাফাইতে থাকে, আমি তার এই লাফানি বন্ধ করার জন্য আরো শক্ত করে ধরেছিলাম। এই সেই মোহাম্মদুল্লাহ হাফিজজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জবানকে জাকের বানাইছিলেন, জবানকে জাকের বানাইছিলেন। আমি মোমেন সাহেব তরুণ আলেমদেরকে বলবো, তোমরা আমাদেরকে ফলো করতেছো শুধুমাত্র টাকা কামানোর জন্যে, আমাদের বক্তৃতা ফলো করো না, আমাদের সিরাত সুরত, আমরা কোন মুরব্বীদের সাথে আছি, আমাদের নেজবতকে কদর করো, আর আমাদেরকে যারা দাওয়াত দিবা, যারা ঘোষণা করবা, আল্লাহর রাস্তে এই কথা আর বলবা না যে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যারা গুলিস্তানে ট্যাবলেট বিক্রি করে ওরাও বক্তা, যারা গুলিস্তানে 60 টাকা 100 টাকা করে হকারগিরি করে গেঞ্জি বেঁচে ওরাও বক্তা, এই বক্তাগিরি ছেড়ে দেন, এই বক্তাগিরি ঘোষণা ছাড়েন, নেজবতকে কদর করেন যে উনি মুরব্বীদের নেজবতওয়ালা, আমাদের মুরব্বীদের স্নেহের কলিজার টুকরা, এই কথাগুলি বলেন। যদি বলেন তাহলে নিজের নফস ফুলবে না, আর আপনার ঘোষণার কারণে ব্যক্তিগুলো নেজবতকে কদর করবে, এই কদর কদর করবে, আর এই কদরদানি হওয়ার কারণে জিন্দেগানি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আফসোস আজকে আমাদের ঘোষণা দেওয়া হয় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুরুলিত কণ্ঠের অধিকারী, কথা বলেন না? আরে ভাই এই ঘোষণাটার সাথে নেজবতকে লাগান না, আকাবিরে দেওবন্দের ভাষ্যকার খালাস, তখন এই বক্তা যখন কথা বলবে তখন সে চিন্তা করবে যে আমার নাম তো বলা হয়েছে।